গতকাল জারি হয়ে গেল সিএ এর বিজ্ঞপ্তি। 2019 ডিসেম্বর মাসে যে বিল আইনে পরিণত হয়েছে তা চালু হতে বা লাগু হতে এতটা সময় লাগলো কেন, অর্থাৎ 4 বছরেরও বেশি সময় লাগলো কেন, তা নিয়ে স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন তুলছেন। প্রশ্ন তো উঠছেই, টাইমিং কতটা ইম্পর্টেন্ট, তার কারণ আমরা জানি যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে হয়তো মাত্র হাতে গোনার কয়েকটা দিন বাকি। তার আগে এটা কি বিজেপির একেবারে মাস্টার স্ট্রোক, আর এর ফলে বাংলায় কতটা প্রভাব পড়বে, বিজেপি কতটা ডিভিডেন্ড পেতে চলেছে বা আদৌ পেতে চলেছে কিনা, তা নিয়ে তো প্রশ্ন থাকবে। অন্যদিকে রাজনৈতিক চাপানো তো তা তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোনো রকম বৈষম্য মানব না গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, এবং আজ নবসূত্র পর্ষদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই সন্দেশখালী কাণ্ড, সিবিআই এই তদন্তভার হাতে নেওয়ার পর প্রথম 3 জন গ্রেফতার হলো এবং রাজ্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেল এই সিবিআই তদন্ত এড়াতে, যদিও সুপ্রিম কোর্ট ভৎসনা করলো সিবিআই তদন্ত করবে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। সব কিছু নিয়ে আলোচনা করবো। আলোচনা করতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই, রয়েছেন দেবনারায়ণ সরকার, দেবাশিস চৌধুরী, সুব্রত দত্ত, সুমন রায়চৌধুরী এবং স্বপন দাস। সকলকে স্বাগত জানাচ্ছি আনন্দ সভায়। একদমই বৃষ্টি, ঠিক তুমি যেরকম বলছিলে যে সিএ এর বিজ্ঞপ্তি জারি হলো, লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার, এর ফলে দেশজুড়ে চালু হলো নাগরিকত্ব সংশোধন আইন। আইনে পরিণত হওয়ার প্রায় 4 বছর পর ভোটের মুখে সোমবার জারি হলো সিএ এর বিজ্ঞপ্তি, এর ফলে দেশ জুড়ে চালু হলো নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। বাঙালি হিন্দু যেখানেই ধর্মের জন্য অত্যাচারিত হবে পৃথিবীতে, তাদের এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, কারণ তাদের জন্যই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা সহ প্রমুখেরা তৈরি করেছে। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না, ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। লোকসভা ভোটের আগে সিএ রুলস ফ্রেম করে একটা অ্যাডভান্টেজ নেবার জন্য বিজেপি চেষ্টা করছে, এটা ভোটের জন্য একটা কারসাজি বলে মনে হচ্ছে। 2019 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়, কিন্তু তারপর প্রায় 4.5 বছর কেটে গেলেও সেই আইন কার্যকর হয়নি। অবশেষে লোকসভা ভোটের আগে বিজ্ঞপ্তি জারি হলো, চালু হলো সিএ। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনা শুরু করব দেবাশিস বাবুকে দিয়ে। দেবাশিস বাবু, এসবার 400 পার, নরেন্দ্র মোদীর মুখেও আমরা সে কথা শুনলাম, এবং কিছুদিন আগে আমরা এটাও দেখেছিলাম যে অমিত শাহ তিনি নিজে এরাজ্যে এসে যে কথা বলেছিলেন যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর মাসনাদে বসানোর জন্য বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কথা তিনি স্পষ্ট বলেছিলেন, এবং এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিএ যে যতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেরই জানা, কিন্তু টাইমিং একেবারে লোকসভা ভোটের আগে এভাবে সিএ চালু করে দেওয়া বিজেপির মাস্টার স্ট্রোক। টাইমিংয়ের বিষয়ে মাননীয় গৃহরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি উনি বলেই ছিলেন যে কোভিডের পরে ব্যবস্থা করা হবে, প্রশাসনিক কিছু জড়িত ছিল সেটা ক্লিয়ার করা আছে। কোভিড প্রোটোকলের জন্য অনেকদিন আগে পেরিয়ে গেছে 2019 এর ডিসেম্বর মাসে। প্রশ্নের উপরে প্রশ্ন করলে কি করে হবে? আমি কোনো প্রশ্নের উপর প্রশ্ন করব না। তাহলে কোভিডের প্রশ্নের পরে করতেন, আমাকে তো বলতে দিন আগে। আপনি বলবেন আপনার উপরে সেটা করতে দিন। 2 বছর হলো শেষ হয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি সময় নষ্ট করলো, তো আপনাদের যে এবিপি আনন্দ নষ্ট করব না দেবাশিস বাবু, আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। জাস্ট অ্যাড পরে 2019 এর পর 2024 পর সময় আপনারা অ্যাড করতে হয়, এগুলো ঠিক নয়। বক্তব্য রাখতে দিন, আপনারাই সব নানা রকম বিভ্রান্তি আপনারাই ছড়াচ্ছেন, পরিষ্কার কথা। এটা কিন্তু একদমই মানা গেল না। আমরা কোন বিভ্রান্তি ছড়াচ্ছি, বলছি কিরকম ভাবে, প্রথমেই সিএআর এনআরসির সঙ্গে কোনো যোগ নেই। একদম পরিষ্কার করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন যে সিএ আলাদা, এনআরসি আলাদা। প্রথম বিভ্রান্তি এটাই ছড়ানো। সেই প্রশ্নের মধ্যে আমরা এখন আসছি না, আমরা পরে আসব সিএ এনআরসি। আপনি তো আছেন, আমরা কথা বলতে দেবেন না তো? কথা বলতে দেবেন না তো? আমাদের ভারতীয় জনতা পার্টি কথা বলবো না? না বলুন, আমরা চুপ করব। সময়টা নিয়ে জিজ্ঞেস করেছি, আপনি আপনার প্রশ্ন আমার বোঝা হয়ে গেছে, আপনি বলতে দিন। ওকে বলুন বলুন। প্রথম বিভ্রান্তি সিএ এনআরসি কে নিয়ে, দ্বিতীয় বিভ্রান্তি কাগজ দেখাতে হবে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, তৃতীয় বিভ্রান্তি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বৈষম্য, আমরা দাবি করে এখানে অফিসিয়ালি বলছি সিএর মারফতে বৈষম্য সরানো হলো। যেই হিন্দুদের প্রতি বৈষম্য করা হয়েছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, আমরা জানি ইললিগাল ইমিগ্রেন্টস বাংলাদেশে মুসলমানদের নাগরিকত্ব আগে দেওয়া হতো, আর আমাদের নবসূত্র ভাইদের তাদের বঞ্চিত করা হতো।
কারণ আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না, বৈষম্য আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনি একেবারে অন্যদিকে চলে গেলেন। আমরা কিন্তু সিএ এনআরসির প্রসঙ্গে আসবো। না 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 দেবাশীষ বাবু, আপনি তো অনেক কিছু বলে দিলেন, আমরা বিভ্রান্তি ছড়াচ্ছি, কিন্তু টাইমিং নিয়ে আপনাকে প্রশ্ন করা হয়েছে। টাইমিং যদি আপনাদের মনে হয় টাইমিং দাবি ছিল বঞ্চিত হিন্দুদের বৈষম্য সরানোর জন্য এই সিএ করা হয়েছে, যে হিন্দুরা প্রতারিত ধর্মের কারণে, নিজের হিন্দু ধর্ম তাদের জন্য পরিণত হয়। কোভিড অবশ্যই কোভিড ছিল, দুবছর, কিন্তু তারপর এতটা সময় কেন লাগলো? কোনটা বলে সত্য কথা, কোনটা বলে মিথ্যে, সেটাই যদি জানতে তো অনেক কথা শিখতে, শঙ্খঘোষের সত্য মিথ্যা কথাটা, তা এই যে কথাটা জোড়াতালি দিয়ে মিথ্যা সত্যকে সত্য মিথ্যা বলে দিয়ে কোনো তো লাভ হলো না। প্রথম কথা হচ্ছে এই যে কথাটা বলা হলে, আমি পড়ছিলাম আজকে যেটা বেরিয়েছে, পরিষ্কার কথা, অত সোজা নয়, এটা আর একটা ফ্লপ। এইখান থেকে যদি আপনি যদি মনেন 2014 31 ডিসেম্বর আগে যারা এসছে তাদেরকে নাগরিকত্ব, আরে নাগরিকত্ব দেওয়া হবে, তার মধ্যে আপনি লক্ষ্য করুন, তাদেরকে আগে কথা ছিল, বলা হয়েছিল এখান থেকে, বলা হয়েছিল হ্যাঁ আমি শুধু বলবো যে আমি অমুক সময় আসছি, তারপরে কি অনেক কিছু পেপার দিতে হবে? শুধু পেপার নয়, আমার কথাটা শুনুন, শুধু পেপার নয়, এখানকার কোনো স্থায়ী নাগরিকের তার চরিত্র সম্পর্কে কে আছে? এগুলো তো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আরে রাখেন না, আপনি কথাটা বলছেন, এখানে কোন নাগরিকের কে কার নাগরিকত্ব, এখানে কে নাগরিকত্ব, আপনি কেন মানুষকে বিভ্রান্ত হচ্ছেন? তিন নম্বর মুখে কেন যার কাছে চলে যাচ্ছেন সরকার, আপনি সমাজে অশান্তি ছড়াচ্ছেন, জেলা লোককে বলতে, জেলা কমিটি আছে এবং সে কেন্দ্র সরকার দ্বারা তৈরি হবে এবং সেন্ট্রাল কমিটি, অসম্ভব অসুবিধা আছে এইটাকে যদি কোনো অসুবিধা নেই, এটা শুধুমাত্র দেখানো ললিপপ, এটা দিয়ে কোনো কাজ করবে না। কেন গেছে নমস্কার সমাজে, এটা কেন গেছে নমস্কার সমাজে কথা বলতে অভিষেক বাবু, কালো বাবু বলে নাগরিকত্ব কোনোদিন আপনারা কেন গেছেন এটা স্যার নাগরিকত্বের নাম দিয়ে যদি ললিপপ, আচ্ছা কেন কেন নাগরিকত্বের নাম দিয়ে ললিপপ, এই কথা আমরা গতকালও দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি বললেন যে ছেলের হাতে নাড়ু মোয়া এবং ললিপপ, এই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন, কেন সেটা বলা হচ্ছে? আমি আসবো সুব্রত দার কাছে। দেখুন, ব্রিগেডে জনবর্জন সবার পর তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছিল পশ্চিমবাংলায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী কলকাতায় এসে এই যে খোঁজ গল্প করলেন ওনার বোনের সঙ্গে, করে ওনাকে একটা মাইলেজ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে গেলেন, তারই পরিণতি হচ্ছে এইটা। দেখুন, আমি একটা কথা বলছি যে আমাদের দেশে 1955 সালে নাগরিকত্ব আইন ছিল, সেই নাগরিকত্ব আইনে পাঁচটা পয়েন্ট ছিল, তার মধ্যে এটা আমি আমি বলে সিক্সথ পয়েন্ট আমি বলেনি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে আদনান সামিকে আমাদের দেশের নাগরিকত্ব দিয়েছিলেন, উনি শরণার্থীও না, উনি অনুপ্রবেশকারীও না। আচ্ছা আমি বলছি, অনুপ্রবেশকারী তাসলিমা নাসরিন কেন তাড়িয়েছিলেন আপনারা? আমি বলিনি, তাসলিমা নাসরিনকে কেন তাড়ালেন আপনারা? শুনবেন তো, আমি এটাই আসছি, এই পয়েন্টে আসছি। আদনান সামি বললেন বলে আপনাকে জিজ্ঞেস করলাম, আমি ওই পয়েন্টে আসছি, তাসলিমা নাসরিনকে বুদ্ধদেব বাবু কেন তাড়িয়েছিল? খুব ভালো, আমি তো এই প্রশ্নটাই আসছি, চেষ্টা করেছি, আরে আমি আসছি তো, শুনে নিয়েছি দেবাশীষ বাবু, শুনেনি শুনেনি, আসলে আমি এটাই বলবো, শরণার্থী মানে হচ্ছে যে অন্য নিজের দেশে অপ্রেসড, তাসলিমা নাসরিন অপ্রেসড, তিনি পশ্চিমবঙ্গের সরকার নাগরিকত্ব দিতে পারে না, দিতে পারে দেশের সরকার, তাই বলে কলকাতা দাঙ্গা হবে না? কিন্তু আমি বলছি 2014-24 ওনাকে তো গেল না, আমাদের দেশের প্রধানমন্ত্রী, এটা কি হচ্ছে অসভ্যতা? আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি মাস্টার গৌতম আদানি, তার হয়ে উনি স্ট্রোক করছেন আর পশ্চিম বাংলায় একটা অরাজকতা তৈরি করছে, আসলে পূর্ব ভারত আর উত্তর পূর্ব ভারত, যেখানে ওরা বাড়তে চায় বিজেপি সরকার করার জন্য, ওরা ফেল করবে, ওরা পারবে না।
বুঝলাম, কিন্তু আমি এখানেই আসবো স্বপনবাবুর কাছে। স্বপনবাবু, একদম পরিষ্কার করে, কারণ নানান রকম আমরা দেখছি যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যেটা দেবাশিসবাবু বলছে আমরা নাকি ছড়াচ্ছি, কিন্তু উই আর ভেরি সরি, আমার মনে হয় না যে কোনোভাবে কোনো মিডিয়া হাউস এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মানুষের মনে এমনি বিভ্রান্তি রয়েছে যে সিএ এবং এনআরসি দুটো আলাদা জিনিস। সিএ আমরা যেটা জানি যে সেটা কিন্তু নাগরিকত্ব দেওয়ার বিষয়, নাগরিকত্ব কারার বিষয় নয়। সেক্ষেত্রে যেটা আমরা দেখছি যে তিনটে দেশের কথা বলা হয়েছে, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান এবং একটা আফগানিস্তান, ধর্মের ভিত্তিতে, অর্থাৎ সেই সমস্ত দেশে যারা সংখ্যালঘু তারা যদি ধর্মীয়ভাবে নিপীড়িত হন, তারা এরা এ দেশে যদি 2014 ডিসেম্বর, 31 ডিসেম্বরের আগে এসে থাকেন, তারা নাগরিকত্ব পাবেন। এই তো হচ্ছে মূল বিষয়, তা নিয়ে তাহলে এত ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে কেন? আপনি সিএ ভালো করে ব্যাখ্যা করলেন তো বৃষ্টিদি, আর এই যে সিএ যেগুলো আপনি বললেন এগুলো পুরো ইউএন চার্টারের সঙ্গে একমত, ইউএন চার্টারকে মেনে সিএ করা হয়েছে, ধর্মীয় ভিত্তিতে যারা বিপরীত তাদের মিথ্যে কথা বলছে, একদম নয়, এটা ইউএন চার্টারের অভিমত নিয়ে করা হয়েছে। স্বপন বাবুকে প্রশ্ন করেছি, স্বপন বাবুর উত্তর নেব, প্লিজ প্লিজ স্বপন বাবু। সকালবেলা এত চিৎকার চেঁচামেচি না করাটাই ভালো, আপনার পাশে যিনি বসে আছেন তারা, যেহেতু আমি কারুর ব্যাপারে এ করি, কন্ঠরোধ করলে কি করে হবে? দেবাশিস স্যার প্লিজ বলুন। ভারতবর্ষের বুকে সিএ চালু বা এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনার আগে আমাদের একটা বিষয় একটু জানতে হবে। আমি 1947-এর 11ই আগস্ট পাকিস্তানে জিন্নার ভাষণের শেষ অংশটুকু পড়ি, সময়ের সাথে সাথে হিন্দুরা হিন্দু হওয়া বন্ধ করে দেবে, মুসলমানরা মুসলমান হওয়া বন্ধ করবে, ধর্মীয় অর্থে নয়, কারণ ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাস, বরঞ্চ এটি হবে রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক অর্থে রাষ্ট্রের নাগরিক হিসেবে। মোহাম্মদ আলী জিন্না যখন বলেছিল দেশটা ভাগ কিন্তু ধর্মের ভিত্তিতে হয়েছে, তো স্বাভাবিকভাবে কেন, যেটা বিরোধীদের একটা বড় বক্তব্য ধর্মের ভিত্তিতে কেন এই সিএ এটা করা হয়েছে, পাকিস্তান বা বাংলাদেশ সেখানে তাহলে আজকে যদি দেখা হয় 1951-এর সেন্সাস যেখানে মুসলিম পাকিস্তান সম্মিলিত যে মুসলিম ছিল পাকিস্তানে আজকে 1.8% হলো 1951-এ, যদিও পাকিস্তানে কিন্তু হিন্দু বেড়েছে, এই মুহূর্তে পাকিস্তানে হিন্দু প্রায় 3.5% তাদের লাস্ট সেন্সাসে, কিন্তু বাংলাদেশে যেখানে 28% হিন্দু ছিল কমছে, আজকের কমে প্রত্যেক দশকে 1% বেশি মুসলিম হিন্দু জনসংখ্যা কমছে বাংলাদেশে। আমি চাই বা না চাই বাংলাদেশের এই হিন্দুরা কিন্তু ভারতবর্ষেই আসছে, এ তো কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে আমাদের দেশে যে আইনটা বা যেটা করা উচিত ছিল সেটা কংগ্রেস তো করেনি, কংগ্রেস আন্তর্জাতিক যে রিফিউজি কাউন্সিল আছে সেই রিফিউজি কাউন্সিলে ভারতবর্ষকে মেম্বারই করেনি, মেম্বার হতেই দেয়নি, ভারত মেম্বার হতে পারতো, তাহলে এই উদ্বাস্তু সমস্যার কথাগুলো ভারত তুলতে পারতো এবং সুযোগ সুবিধাও পেতে পারতো, সেটাও করেনি। ঠিক তেমনিভাবে আজকের বাংলাদেশ বা পাকিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে যে হিন্দুরা আসবে, আফগানিস্তানে 7 লক্ষ হিন্দু ছিল 1970-এর দশকে, আজকের মাত্র 1,000, তো এই যে আফগানিস্তান থেকে তাহলে তারা কোথায় কোথায় শিখ সম্প্রদায়ের মানুষ, আমরা কিন্তু জানি যে অনেকটা বেশি সংখ্যায় ছিল। সেটা নিয়ে আলোচনা করলাম এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এই আলোচনা থেকে সেই প্রসঙ্গ উঠলো। এবার আসি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই সিএ বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং তার অবশ্যই কারণ হলো মতুয়া ভোট। বনগাঁ এবং রানাঘাট লোকসভার পাশাপাশি রাজ্যের 102টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। প্রথমে প্রতিবেদন দেখাবো, তারপর আসছি আলোচনায়। পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সিএ বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তার কারণ মতুয়া ভোট। 2011 সাল থেকে এই মতুয়া ভোটের সিংহভাগই ছিল তৃণমূলের দখলে, কিন্তু 2019-এর লোকসভায় সেই হিসেব বদলে যায়। বনগাঁ এবং রানাঘাট মতুয়া অধ্যুষিত দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। পশ্চিমবঙ্গে প্রায় 2,87,00,000 নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যার একটা বড় অংশ মতুয়া। প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট।
উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। তাই সিএ চালু হওয়ার ফলে কি বদলে যেতে পারে বাংলার ভোটের সমীকরণ? মতুয়া ভোটের জন্য নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, জেপি নাড্ডা বারবার ছুটে এসেছেন ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে। মতুয়া ভোটের জন্য মতুয়াদের পুণ্যভূমি বাংলাদেশের ওড়াকান্দিতে পৌঁছে গেছেন খোদ নরেন্দ্র মোদী। আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মতুয়া ঠাকুরবাড়ির প্রধান বীণাপাণি দেবীর সঙ্গে দেখা করা থেকে শুরু করে নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে প্রমাণ করতে চেয়েছেন তিনি মতুয়াদের বন্ধু। শেষ অবধি ভোটে সিএ কত বড় ফ্যাক্টর হলো তার প্রমাণ পাওয়া যাবে ফলাফলে। উজ্জ্বল মুখোপাধ্যায়, মুন্না আগরওয়াল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবার লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ তফসিলি ভোট। আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তফসিলি জাতি উপজাতি নবশূদ্রদের নিয়ে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় তফসিলি জাতিভুক্ত অনেকেই রয়েছেন। বৈঠকে তফসিলি জাতি উপজাতিভুক্তরা ছাড়াও উপস্থিত থাকবেন অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিরা। এই বৈঠকে দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবার আমি সরাসরি সুমনদার কাছে যেতে চাইবো। সুমনদা, আমরা দেখেছি এই মতুয়া ভোটের জন্য নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা, তারা অনেকবার মতুয়া ঠাকুরবাড়িতে এসেছেন, গেছেন, এবং উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও মতুয়া ঠাকুরবাড়ির প্রধান বীণাপাণি দেবীর সঙ্গে দেখা করেছেন, নানা রকম উন্নয়নমূলক কথাবার্তা তিনি বলতে চেয়েছেন। কিন্তু প্রসঙ্গ হলো এই যে সিএ, ভোটের আগে সিএ সেটা কার্যকর করা, তাহলে কি এই যে ভোটার মানে যে বাংলার যে ভোট তার সমীকরণটা তাহলে বদলে যাচ্ছে? বিষয়টা হচ্ছে, একটু আগে বিজেপির প্রতিনিধি বলছিলেন সংবাদ মাধ্যম এবং বিরোধী দলের সবাই সদস্যরা নাকি বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্ত ভারতবাসী, এই মুহূর্তে আমরা সংবিধানকে রক্ষা করতে পারবো না ওটা সংবিধান হবে সেটা আগে আমাদের ডিসাইড করতে হবে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উনি জাতিসংঘের কথা বললেন, ওনার কাছে বোধহয় তথ্য নেই, এই সিএ প্রণয়ন করার পর, এই বিলটা আনার পর জাতিসংঘ ভারত সরকারকে বলেছিল এই বিলটা আর্টিকেল 14 ভায়োলেট করে, এই বিলটা আপনারা পুনর্বিবেচনা করুন। আপনি অসত্য কথা বলছেন, একদম নয়, একদম নয়। জাতিসংঘ স্পেসিফিক ভাবে ভারত সরকারকে বলেছিল এই বিলটা সিএ আপনারা পুনর্বিবেচনা করুন, তথ্যটা ভালো করে দেখে নেবেন। একটা জায়গায় রয়েছে যে মানুষটা মার খেয়ে নিপীড়িত হয়ে বর্ডার পার করে দৌড়ে চলে আসবে তাকে নাকি স্কুল লিভিং সার্টিফিকেট দেখাতে হবে আর ভিসাতে ইমিগ্রেশনের ছাপ দেখাতে হবে, এটা এটা কতটা প্র্যাকটিক্যাল? আমি এই প্রশ্নটাও ভারত সরকারকে করতে চাই। কংগ্রেস কি বলছে বা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো কি বলছে? এমন কিছু আমরা করতে পারি না যেটা আমাদের কনস্টিটিউশনের বেসিক ফ্যাব্রিককে ড্যামেজ করে, সেটাই ভারতীয় জনতা পার্টি সিএ এর মাধ্যমে করতে চাইছে।